আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা এখন আসি হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী, যেটা আমাদের দেশের ঐতিহ্য এবং নদীগুলা যার মাধ্যমে আমাদের দেশে অনেক অর্থনৈতিক উন্নতি এবং সব দিক থেকে উন্নতি হয়। প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার এবং বিলিয়ন বিলিয়ন ডলার। আপনাদের আমি এখন আসি হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। খুবই সুন্দর দৃশ্য। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা খুবই সুন্দরভাবে করছে আশপাশের দৃশ্যগুলা, বিশেষ করে আশপাশে আরও সুন্দর হবে, একটা পার্ক হবে এবং আশপাশের কাটার মতো খুবই সুন্দর সুন্দর দৃশ্য হবে এবং ফুল গাছ লাগানো আরও বিভিন্ন জিনিস লাগাবে দেখা আপনাদেরকে। আর আলহামদুলিল্লাহ এই নদীটার মধ্যে বিভিন্ন ধরনের ফেনা বা ময়লা এগুলো নাই, মনে হয় একটা মাছ আছে যেটা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার যেটা নিয়ে প্রশংসা করছে শাকার মাছ, ওইটার কারণে যাক আলহামদুলিল্লাহ, কারণ এটার মাধ্যমে আমাদের অর্থনীতি অনেকটাই প্রায় বেঁচে যায় বাংলাদেশে, কারণ এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করা লাগতো আগে। এখন বর্তমানে শুধু এই মাছটাই আছে নদীতে, শাকার মাছ আর কোনো মাছই নাই এখানে। আমি এখানে আপনার উঠতে পারতেছি না, বসে আছি, এই জন্য আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারতেছি না, তাও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর নৌকার যেটার মধ্যে উঠছিলাম নাও আর কি, ওটা এতটা সুবিধার না, খুবই কষ্টকর। এখানে নাও যেগুলো দেখতেছেন এই পার্ক থেকে ওই পারে যায় আর কি, ওই পারে হচ্ছে শরীফ পার্ক এবং আপনার বসিলা আরও কয়েকটা জায়গা আছে, আর এই পাশে হচ্ছে আপনার পুরান ডাকা এবং কামরা নিচের এগুলো আর কি। আর নৌকায় করে ওই পাশে যাইতে হলে আপনার এখন ঈদের টাইম তো 60 টাকা করে লাগে, আর কন্টিনিউ হচ্ছে 30 টাকা, আর আপনি রিজার্ভ ছাড়া গেলে রেগুলারলি আর কি 5 টাকা করে, আর এমনি ঈদের সময় হচ্ছে 10 টাকা করে। তবে আমি আপনাদেরকে যেই পরামর্শটা দেব, এমনি যাওয়াই ভালো রিজার্ভ না গিয়ে, কারণ রিজার্ভ গেলে বেশি নিয়ে যায়। এরপর আপনার যে ব্রিজটা দেখতেছেন এখানেও নামতে 1000 টাকা দেওয়া লাগে। সব জায়গায় এখন বাংলাদেশ সিন্ডিকেট চলে, কী বলবো। আচ্ছা তো সবাই ভালো থাকবেন, অনেক কথা বলছি, কথার মধ্যে যে ভুল ত্রুটিটা ক্ষমা করবেন, আর সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করিল। ঈদ মোবারক, ঈদের তৃতীয় দিন আজকে। আসসালামু আলাইকুম, ফি আমিনিল্লাহ, আল্লাহ হাফেজ।